নমস্কার, আমি তন্ময়। আপনি দেখছেন নিউজ অল টাইমস বাংলা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তের সবচাইতে গুরুত্বপূর্ণ খবর, গৃহবধূদের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা, বাস্তব রূপ পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই গুরুত্বপূর্ণ খবরটির বিস্তারিত জানিয়ে দেব আপনাকে, সঙ্গে থাকুন। বিস্তারিত খবরে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিকে একটি লাইক করে দিন। আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে উঠে আসা ঘণ্টাটি বাজিয়ে দিন, এই ধরনের প্রত্যেকটি নতুন ও ট্রেন্ডিং খবরের আপডেটগুলো সবার আগে পেতে। রাজ্যের গৃহবধূদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে প্রস্তাবিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দ্রুত রূপায়িত হতে চলেছে। এই প্রকল্পের কাজে গতি আনতে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে সমস্ত জেলাকে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি একটি ভিডিও কনফারেন্সে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সমস্ত জেলার জেলাশাসকদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রস্তাবিত উপভোক্তাদের তালিকা প্রস্তুত করে পাঠানোর নির্দেশ দিয়েছেন। প্রশাসনিক সূত্রে খবর, ওই তালিকা হাতে পাওয়ার পরেই তা খতিয়ে দেখে প্রকল্পের রূপায়ণের কাজ শুরু হবে। এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে সচেতনতা প্রচার করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রকল্পের সুবিধা পেতে পারেন এমন একজনও যেন এই প্রকল্পের আওতা থেকে বাদ না পড়েন তা নিশ্চিত করতে বলা হয়েছে। এজন্য প্রচারপত্র তৈরি করে বিলি করতেও বলা হয়েছে। লোকশিল্পীদের মাধ্যমে, পথনাটিকা, গান ইত্যাদির মাধ্যমে এই প্রকল্প সম্পর্কে প্রচার চালানোর জন্য জেলাগুলিকে নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রাথমিক সমীক্ষা অনুযায়ী প্রায় 1,69,00,000 বেশি মহিলা এই প্রকল্পের সঙ্গে সরাসরি যুক্ত হবেন। তপশিলি জাতি ও উপজাতির মহিলারা মাসে 1,000 এবং সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 500 টাকা করে মাসোহারা পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের রূপায়ণের জন্য চলতি আর্থিক বছরের বাজেটে 11,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এখনকার খবর এই পর্যন্তই। পরবর্তী খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন এই চ্যানেলটির। ধন্যবাদ।